পর্দা নামতে যাচ্ছে একেবারেই শেষ দিকে, আইপিএল লিগ পর্যায়ের খেলা শেষ, এখন প্রথম কোয়ালিফায়ার, তারপরে এলিমিনেটর, তারপরে এলিমিনেটরে যে জিতবে তার সঙ্গে প্রথম কোয়ালিফায়ারের হারা দলের আর একটা খেলা, তারপরে ফাইনাল, আর মাত্র চারটা খেলা। লিগ পর্যায়ের খেলা শেষ হয়ে গেছে গতকালকেই এবং শেষ ম্যাচ গুজরাট টাইটান্স আরসিবির মধ্যে দুর্দান্ত একটা ম্যাচ হয়েছে। সেই ম্যাচে গুজরাট জিতে আরসিবিকে আইপিএল থেকে ছিটকে ফেলে দিয়েছে, মুম্বাই উঠে গেছে প্লে অফে। শেষ পর্যন্ত যখন লিগ পর্যায়ে খেলা শুরু হয়েছিল এবং শেষও হলো, এখন ইকুয়েশন শুধু ওই চার ম্যাচের। চারটা দল, এক নম্বর 20 পয়েন্ট নিয়ে গুজরাট টাইটান্স, দুই নম্বর 17 পয়েন্ট নিয়ে চেন্নাই সুপার কিংস, তিন নম্বর 17 পয়েন্ট নিয়েই লখনউ সুপার জায়ান্টস এবং চার নম্বর 16 পয়েন্ট নিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স। বাকি ছয় দল টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। প্রথম খেলায় গুজরাট এবং চেন্নাই মুখোমুখি হবে, সেটা গুজরাটের জন্য একটু বোধহয় দুর্ভাগ্যের কারণ হবে, সেটা হবে চেন্নাই স্টেডিয়ামে, চেন্নাইয়ের চেন্নাস্বামী স্টেডিয়ামে এই ম্যাচটি হবে। যখন তখন হোস্ট দল হিসেবে চেন্নাই মাঠের দর্শকের যে সাপোর্ট, সেই সাপোর্টটা তারা পাবে। প্রথম খেলা, লিগ পর্যায়ের প্রথম খেলা অর্থাৎ আইপিএল শুরু হয়েছিল গুজরাট এবং চেন্নাইয়ের ম্যাচ দিয়ে। সেখানে কিন্তু গুজরাট জিতেছিল, চেন্নাই হেরে গিয়েছিল। সর্বশেষ মোকাবেলায় এবার গুজরাটকে কি চেন্নাই ঠেকিয়ে দেবে? গুজরাট এবং চেন্নাইয়ের মধ্যকার ওই ম্যাচটি আমার মনে হয় যে প্রচণ্ড হাই ভোল্টেজ ম্যাচ হবে। গতকালকে আমরা দুইটা হাই ভোল্টেজ ম্যাচ দেখেছি। আগের দিনে লখনউকে মাত্র 1 রানে জিতে কোয়ালিফাই করতে দেখেছি কলকাতার সঙ্গে। কলকাতা শেষ পর্যন্ত শেষ ওভারে 21 রান দরকার ছিল, সেটা তারা পারেনি। রিঙ্কু সিংয়ের ম্যাজিকটা আবার হতে হতে হয়নি, কোনো রকমে লখনউ তারা প্লে অফ নিশ্চিত করেছে। কিন্তু মুম্বাই দুর্দান্ত দাপটে প্লে অফ কিন্তু নিশ্চিত করেছে। মুম্বাই যখন সানরাইজার্সকে হারিয়ে দিয়েছে, তখন তারা দাবি করতেই পারে প্লে অফে তারা লখনউ সুপার জায়ান্টসের চাইতে ভালো দল। সেই ক্ষেত্রে আপনার কি মনে হয় শেষ পর্যন্ত এই চার ম্যাচের ফলাফলটা কি হবে? প্রথম ম্যাচ 23 তারিখ, গুজরাট এবং চেন্নাই। সেই গুজরাট এবং চেন্নাইয়ের খেলায় কারা জিতবে বলে মনে হয়? চেন্নাই কি প্রতিশোধ নেবে? আমার কেন যেন মনে হয় চেন্নাই প্রতিশোধ নেবে। দ্বিতীয় ম্যাচে লখনউ এবং মুম্বাই, মুম্বাই একেবারেই নিচের দিক থেকে শেষ দিকে এসে দুর্দান্ত খেলে শেষ পর্যন্ত চার নম্বর দল হিসেবে প্লে অফ খেলছে। সাধারণত এই এই যে ধকল পোহায়ে যারা সামনে আগায়, তারা কিন্তু বেশিরভাগ সময়ই জয়ী হয়। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এবারের আইপিএলে মুম্বাই চ্যাম্পিয়ন হয়ে গেলেও অবাক হবার কিছু থাকবে না। সেই ক্ষেত্রে শুধুই গুজরাটকে সমবেদনা জানানোর ব্যাপার থাকবে। আমার মনে হয় যে লখনউ এবং মুম্বাইয়ের সঙ্গে যে ম্যাচটা, সেই ম্যাচটাতে মুম্বাই জিতে যাবে। যদি মুম্বাই জিতে যায়, প্রথম খেলায় যদি চেন্নাই জিতে যায়, চেন্নাই ফাইনাল খেলছে নিশ্চিত। গুজরাট এবং মুম্বাই, এই দুইজনের ম্যাচ হবে পরবর্তী ফাইনালিস্ট কে সেটা দেখার জন্য। অর্থাৎ সেই ম্যাচটা হবে 26 তারিখে, 23 এবং 24 যে দুইটা ম্যাচ, সেই দুইটা ম্যাচের পরে 26 তারিখে সেই ম্যাচটা হবে, যে ম্যাচে আমি অন্তত মনে করতে চাই গুজরাট এবং মুম্বাই খেলবে। গুজরাট এবং মুম্বাই সেই ম্যাচে খেললে শেষ পর্যন্ত মুম্বাই জিতবে নাকি গুজরাট জিতবে? চেন্নাই ফাইনাল যদি খেলে, গুজরাটের সঙ্গে চেন্নাইকে আমি জিতিয়ে দিয়েছি, এদিকে গুজরাট এবং মুম্বাইয়ের সঙ্গে যে লড়াই, সেই লড়াইয়ে যদি গুজরাট জিতে যায়, তাহলে গুজরাট চেন্নাই লড়াইটা অনেক বেশি উপভোগ্য হবে বলেই মনে হয়। সেই ক্ষেত্রে প্রথম ম্যাচের যে হার, চেন্নাইয়ের সঙ্গে প্রথম কোয়ালিফায়ারে যে হেরে বসবে গুজরাট, সেই হারের প্রতিশোধ নিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হবে কি গুজরাট টাইটান্স? ইকুয়েশনটা কি মিলল? ইকুয়েশনটা কি ওইভাবে যাবে নাকি ইকুয়েশনের সব কিছু ওলট পালট হয়ে যাবে যেখানে মুম্বাই ফাইনাল খেলবে?
যদি এমন হয় চেন্নাই এবং মুম্বাই ফাইনাল খেলছে তাহলে কেমন হয়? লখনউ সুপার জায়ান্টস ফাইনাল খেলছে না এটা নিশ্চিত, এটা নিশ্চিত, আমি অন্তত বলতে চাই এটা নিশ্চিত। বাকি তিনটা দল, যে কোনো দুইটা দল ফাইনাল খেলতে পারে। আমার প্রথম পছন্দ গুজরাট এবং চেন্নাই ফাইনাল খেলছে। আপনার পছন্দ কি চেন্নাই আর মুম্বাই ফাইনাল খেলছে এবং মুম্বাই চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে? এখন পর্যন্ত আইপিএলের ইতিহাসে 5 বার মুম্বাই জিতেছে, 4 বার চেন্নাই জিতেছে। চেন্নাইয়ের সম্ভাবনা কি বেশি এবার মুম্বাইয়ের সমান ট্রফি ঘরে তোলার, পঞ্চমবারের মতো তারা শিরোপা নেয়ার, নাকি মুম্বাই তাদের শিরোপার সংখ্যাটা এবার আর একটা বাড়িয়ে নেবে? সব কিছুর বাইরে কে চ্যাম্পিয়ন হবে? এক কথায় একটা নাম বলুন তো, দেখা যাক মিলে কি না। আর এই নামটা যদি মিলে যায় আজকের এই ভিডিওতে, একটু নোট করে রাখুন, এই নামটা যদি মিলে যায় শেষ পর্যন্ত, আপনি যে প্রেডিকশনটা করবেন যে এই দল চ্যাম্পিয়ন হবে, সেই প্রেডিকশনটা যদি মিলে যায় 26 তারিখ, 27 তারিখ পর্যন্ত, 27 তারিখ পর্যন্ত আপনাদের দোয়ার, আমাদের দোয়ার খোলা থাকলো। এই ভিডিওর কমেন্টে জানিয়ে দিন চ্যাম্পিয়ন কে হবে। সেরা তিনজন যারা নাম, সঠিক নাম বলতে পারবেন, তিনজনের বেশি হলে আমরা লটারি করব। আর যদি তিনজনেই সীমাবদ্ধ থাকেন সঠিক নামটা বলার ক্ষেত্রে, তাহলে তিনজনকে আমরা বিশেষভাবে পুরস্কৃত করব, আপনাদের ঠিকানায় আমাদের গিফট বক্স পৌঁছে যাবে। একটু খেলবেন নাকি? আসুন না আইপিএল শেষের দিকে একটু খেলি। এই খেলাটা ব্রেনের খেলা, ক্রিকেট বোঝার খেলা, ক্রিকেট মস্তিষ্কের খেলা। 27 তারিখ রাত 12টার পরে আর কারো মন্তব্যই গ্রহণযোগ্য হবে না, তখন অন্তত নিশ্চিত থাকবেন যে কারা ফাইনাল খেলছে। ঠিক আছে, দুই দল আউট হয়ে গেছে, কারা ফাইনাল খেলছে সেটা নিশ্চিত হয়েও আপনি জানাতে পারেন কে চ্যাম্পিয়ন হচ্ছে। তবে কে চ্যাম্পিয়ন হচ্ছে এই সঠিক উত্তরটা আমাদের প্রয়োজন, আর খুব তাড়াতাড়ি যারা দিতে পারবেন তাদেরকে আমরা এক্সট্রা জিনিয়াস হিসেবেই ভাবতে চাই। আজকেই মন্তব্য লিখে ফেলুন না, কে চ্যাম্পিয়ন হবে, ফাইনাল খেলবে কোন দুই দল, দেখা যাক মিলে কি না আমার সঙ্গে। আমার অন্তত প্রেডিকশন ফাইনাল খেলবে গুজরাট এবং চেন্নাই, শেষ পর্যন্ত চেন্নাই গুজরাটকে হারিয়ে দেবে। We'll be right back.